এবারের উইকেন্ডেতে চলো ঘুরে আসি কলকাতার কাছে এক অফবিট জায়গা থেকে, যেখানে আছে সবুজ পাহাড়, জঙ্গল লাগোয়া রিসর্টে রাত্রিযাপন, সাথে আছে চারবেলা এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা। এছাড়াও আছে ঘুরে দেখার জন্য বেশ কয়েকটা জায়গা ও পাহাড়ে ট্রেকিং করবার এক অনবদ্য অভিজ্ঞতাও। তাই এবারের এই ট্যুর প্ল্যান তোমরা কিভাবে করবে, কলকাতা থেকে এখানে কিভাবে পৌঁছাবে, কত টাকা খরচ পড়বে, সব তথ্য নিয়েই থাকছে আজকের ভিডিও। তাই ভিডিওটি কেউ স্কিপ না করেই দেখতে থাকো। আমরা এফি ট্রাভেল এবারে কিন্তু বেরিয়ে পড়েছি একটা দারুণ জায়গার সন্ধান দিতে। কোথায় যাচ্ছি সেটা তো ভিডিওতে বলবো, তবে তার আগে এখন বলে রাখি এবারও আমাদের যাত্রা শুরু হচ্ছে কিন্তু বসিরহাট স্টেশন থেকে। বসিরহাট স্টেশনে দাঁড়িয়ে আছি, এখন ঘড়িতে বাজে সন্ধে 6:30। বসিরহাট থেকে আমরা ধরবো 7:10 ট্রেন। তো আমাদের রিজার্ভেশন ট্রেন আছে হাওড়ায়, তো হাওড়ায় গিয়ে বাকি কথা বলছি, আর কোথায় যাচ্ছি সেটা তো সারপ্রাইজ থাকলোই। তাই এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল রাত 12:05, 18013 হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। আমরা নামবো বাঁকুড়া ছাতনা স্টেশনে। ছাতনাতে এই ট্রেনের অ্যারাইভাল টাইম ছিল ভোর 4:26। ইতিমধ্যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে নন এসি স্লিপারের ভাড়া পড়বে জনপ্রতি 180 টাকা, আর এসি 3 টায়ারের ভাড়া পড়বে জনপ্রতি 505 টাকা করে। আমরা টিকিট কেটেছিলাম নন এসি স্লিপারে, আমাদের কোচ নাম্বার ছিল S7। আমাদের সিট নাম্বার হচ্ছে 35, 34 আর 38, দুটো আপার পড়েছে আর একটা মিডিল পড়েছে। আমি তো মিডিলেই শোবো আর আকাশ আর দীপ আপারে শোবে। এখন একটু জানলার ধারে বসলাম, যদিও এখনো হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়েনি। ট্রেনটা কিন্তু হাওড়া স্টেশনে ঢুকিয়েছে অনেক লেটে, মানে যেখানে 12:05 ছাড়ার কথা ছিল 12:05 আর কি ট্রেনটা জাস্ট হাওড়াতে এসেছে। এখন কটায় ছাড়বে কেউই কিছু জানে না, সবাই এখন ধীরে ধীরে ট্রেনে উঠছে। তবে এখন আমাদের যে কোচের কন্ডিশন সেটা একটু আকাশ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে। আমাদের কোচ নাম্বার কিন্তু S7, আর জেনারেলি নর্মাল যে স্লিপার হয় তেমনই দেখতে পাচ্ছ। সামনে একটা মিরর রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, আর এই যে শাইনি অলরেডি বসে আছে। তো চলো ট্রেনটা কখন ছাড়ছে সেটা তোমাদের সঙ্গে দেখাবো। ঘড়িতে যখন বাজে রাত 12:23, ঠিক তখনই আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে রওনা দিল আমাদের গন্তব্যের দিকে। রাইট টাইম থেকে বেশ অনেকটা লেটেই আমাদের ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে। জার্নিটা কেমন হবে জানি না, কোচটা খুব একটা পছন্দ হয়নি, তবে এখন কিন্তু বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। রাতের ডিনারটা ট্রেনেই সারছি, যদিও আগে থেকে খেয়ে উঠলে মনে হয় ভালো হতো। ট্রেনে কোনো প্যান্ট্রি কার্ড নেই, তার জন্য তোমাদের ট্রেনে এই জার্নি করলে বাইরে থেকে খাবার দাবার কিংবা দোকান থেকে কিনে আনাটাই বেটার হবে। এখন খেতে বসে গেছি, বাড়ি থেকে আনা রুটি আর আলু ভাজা দিয়েই ডিনারটা সারবো, তারপরে দেখা হবে। এই জাস্ট আমরা ট্রেন থেকে নামলাম, ঘড়িতে এখন বাজে ভোর 5:20। বেশ অনেকটা লেট করে কিন্তু ট্রেন আমাদেরকে নামিয়েছে ছাতনা স্টেশনে। এখন যেহেতু অনেক ভোর ভোর, তো জানি না স্টেশনের বাইরে থেকে আমরা কোনো গাড়ি পাবো কিনা, এখন সেটাই দেখবো। চলো এখন গিয়ে দেখি স্টেশনের বাইরে কোনো গাড়ি আছে কিনা। আমরা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে চলে এলাম, আর এটাই হলো ছাতনা স্টেশন টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টারের বাইরে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে টোটো ম্যাজিক। স্টেশনের বাইরে থেকে আমরা একটা টোটো করে নিয়েছি, আমরা এখন যাচ্ছি শুশুনিয়া পাহাড়ের ওখানে শুলিবোনা উইকেন্ড স্টেতে, ওখানেই আমরা স্টে করছি। তার জন্য আমাদের এই ছাতনা স্টেশন থেকে রিসর্ট পর্যন্ত টোটোতে কিন্তু ভাড়া নিচ্ছে 250 টাকা রিজার্ভে, আর এখানে শেয়ার গাড়ি তেমন একটা আমার নজরই পড়ছে না, সবই প্রায় রিজার্ভ করে এখান থেকে যাচ্ছে। উঠে গেছি, টোটো করে যাচ্ছিও, তবে সকালবেলার পরিবেশটা কিন্তু একদম আলাদা। যেহেতু বাঁকুড়ার একদম একটা অফবিট জায়গায় আমরা যাচ্ছি, যাচ্ছি শুশুনিয়া পাহাড়। ছাতনা স্টেশন থেকে আমাদের রিসর্ট পর্যন্ত ডিস্টেন্স কিন্তু প্রায় 15 কিলোমিটার, তাই টোটোতে ভাড়াটাও একটু বেশি পড়েছে। তবে তোমরা কিন্তু কম খরচে যেতে চাইলে ম্যাজিকে যেতে পারো, তবে ম্যাজিকে গেলে একটু হ্যাপা হবে, তার কারণ হলো আমাদের রিসর্টের সামনে কিন্তু ম্যাজিক নেওয়া হবে না, ওই শুশুনিয়া পাহাড়ের ওখানেই নামিয়ে দেবে। আবার আমাদের রিসর্টটা কিন্তু শুশুনিয়া পাহাড় থেকেও একটু দূর আছে, তাই আমরা একেবারে একটা টোটো ধরে নিয়েছি। আর টোটো করে যেতে যেতে রাস্তার দুধারের যে এত সুন্দর পরিবেশ দেখছি সকালবেলা, দারুণ লাগছে আমাদের। টোটো
শুরু করে জাস্ট নামলাম আমরা আমাদের রিসর্টের সামনে। রিসর্টটা খুব সুন্দর, মানে খুব সুন্দরভাবে সাজানো, পুরো একদম প্রকৃতির কোলে। পুরো রিসর্টটা তো দেখাবো, এখন চলার বেশি কথা বলছি না, আমরা যে রুমটা নিয়েছি সেটাই আগে শেয়ার করব। রিসর্টের মধ্যে তো চলে এসেছি, ব্যাগপত্রগুলো ভেতরে রেখেছি, তবে এসেই কিন্তু আমাদের রুমটা দেওয়া হয়েছে, আমরা কিন্তু আগে থেকে বুকিং করে রেখেছিলাম। তো এখন চলো আমাদের রুমটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে রিসর্টের মধ্যে প্রথমে ঢুকেই আমি যেটা দেখলাম, রিসর্টটা কিন্তু দারুণভাবে সাজানো, পাশেই রয়েছে শুশুনিয়া পাহাড়, সেটা তো শেয়ার করবই। তবে তার আগে এই সাইডে দেখিয়ে দেই, এখানে কিন্তু রয়েছে টোটাল এরকম লাইন দিয়ে অনেকগুলো কটেজ, আর এই কটেজগুলোই কিন্তু গেস্টদের থাকার জন্য ব্যবস্থা এখানে। এর মধ্যে একটা যে আমরা রুম নিয়েছি, আর চলো এখন রুমের ভেতরে কি ডেকোরেশন আছে সেগুলো এখন শেয়ার করবো। চলে এসেছি এখন আমাদের রুমের সামনে, চলো ভেতরে যাই। এবার চলে এলাম রুমের মধ্যে, রুমটা দেখো অসাধারণ, পুরো রুমটা মানে বললেও হয়তো কম পড়বে, এত দারুণ একটা রুম। আর রুমের ভেতরে এখন কি কি আছে সেটা এখন দেখাই তোমাদেরকে। এত বড় রুমে কিন্তু দুটো বেড রয়েছে দেখছি, এই বেড গুলোতে তোমরা দুজন করে থাকতে পারবে, ফোর বেডেড রুম এটা। আর এদিকে দেখো দারুণ কিন্তু বেড সাইডে ল্যাম্প দেওয়া রয়েছে, পুরুলিয়া বাঁকুড়ার যে ঐতিহ্যবাহী ছৌ নাচের মুখোশ সেটা দিয়ে এই রুমে ডেকোরেশন করা হয়েছে। এদিকে রয়েছে এলইডি টিভির ব্যবস্থা, সাথে এত সুন্দর সুন্দর লাইট দেওয়া রয়েছে পুরো রুমগুলো জুড়ে। আর এদিকে কিন্তু রয়েছে কুলার, এই রুমে কিন্তু দুটো ফ্যানের ব্যবস্থাও রয়েছে। আর এই হলো চেয়ার টেবিলের ব্যবস্থা, এখানে বসেই থাকা যায়। আর সামনে রয়েছে এত বড় একটা উইন্ডো যেখানে বাইরের দৃশ্য উপভোগ করা যায়, বাইরে পুরো রিসর্টটা আমাদের এখান থেকে মানে রুমে বসেই আর কি দেখা যাচ্ছে। এখানে রয়েছে ড্রেসিং টেবিল সাথে ওয়ার্ড্রপ, বেশ বড় সড়ো কিন্তু ওয়ার্ড্রপটা। এই হলো ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন দেখছো। গিজার আছে, শাওয়ার রয়েছে, বেসিন আছে, কমোড রয়েছে, আর এদিকে একটা মিররও আছে, দারুণ। বেড সাইডে একটা টেবিলও আছে, আর টেবিলের উপরে দেখো কুলোর উপরে এখানে টাওয়াল দেওয়া আছে, এটা আমি আগে কখনো দেখিনি। এই যে টাওয়াল দেওয়া আছে সাথে এই যে এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি দিয়েছে, দেখা যাক এর মধ্যে কি কি আছে। একটা সোপ রয়েছে এই যে, আর একটা তেল রয়েছে হেয়ারের জন্য, দুটো শ্যাম্পু রয়েছে এই যে, একটা চিরুনি, আর এই হলো একটা কলগেট। এগুলো কমপ্লিমেন্টারি রুমের সাথে তোমরা পাবে। রুমটা তো পুরোটা শেয়ার করলাম, এই রুমটা আমরা নিয়েছি, তবে বেলা হলে আমাদেরকে আরও একটা রুম দেওয়া হবে, যেহেতু আমরা এসেছি তিনজন তার জন্য দুটো কটেজ নিচ্ছি। এখন চলে এসেছি রুমের বাইরে, রুমের বাইরে কিন্তু রয়েছে এরকম একটু ছোট বারান্দা মতো, যেখানে এরকম দুটো চেয়ার পাতা আছে, ইভিনিং এর টাইমটা এখানে বসেই কেটে যায়। আর আমাদের রুম থেকে কিন্তু দূরেই ওই যে দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়, অসাধারণ একটা লোকেশনের মধ্যে আমাদের এই রিসর্ট শিউলিবোনা উইকেন্ড স্টে। কিন্তু ফ্রেশ হয়ে একদম কিন্তু রেডি, আমরা একদম রেডি, তবে এখন কিন্তু যাচ্ছি ব্রেকফাস্টটা করার জন্য। অনেক সকাল সকাল এসেছি তোমরা জানোই, ব্রেকফাস্ট করা হয়নি, তবে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে যেটা দাদা বললো। এখন ব্রেকফাস্টটা কোথায় করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই হলো ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসটা কিন্তু বেশ সুন্দর আর দারুণভাবে কিন্তু সাজানো, দেখো পুরো ডাইনিং স্পেসটাই কিন্তু দারুণভাবে সাজানো, ওয়ালে পেইন্ট করা, আর দারুণ দারুণ লাইট দেওয়া রয়েছে, এদিকে ফ্যানের ব্যবস্থা রয়েছে, ওদিকেও একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে, চেয়ার টেবিল দিয়ে ডেকোরেশন করা। চেয়ার টেবিলটা একটু তোমাদেরকে দেখাই, একদম ইউনিক কিন্তু, গাছের গুঁড়ি কেটে কেটে এগুলো করা হয়েছে, সবগুলোই কাঠের। অলরেডি কিন্তু ব্রেকফাস্ট এসে হাজির হয়েছে, দাদারা সার্ভ করছে। ব্রেকফাস্ট টেবিলে বসে গেছি ব্রেকফাস্ট করবার জন্য। ব্রেকফাস্টে দেখো আমরা কি দিয়েছি, এখানে রয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, এই যে দুটো দিয়েছে, তবে তোমরা যদি চাও আরও কিন্তু দেওয়া হবে। আর এদিকে কিন্তু রয়েছে এই যে রসগোল্লার ব্যবস্থা, তিন পিস রসগোল্লা আমাদের তিনজনের জন্য, আমার একার জন্য কিন্তু নয়। আর এদিকে রয়েছে ডিম, তিনজনের জন্য তিনটে ডিম, আর এই যে সাদা আলুর তরকারি। লুচিটা কিন্তু খাচ্ছি, খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। ওয়াও, যা দারুণ হয়েছে। ব্রেকফাস্ট করা কমপ্লিট, দারুণ টেস্ট ছিল সকালবেলা, এই যে যে ব্রেকফাস্টটা আমরা করলাম একদম পারফেক্ট। তবে এখন আমাদের যেটা কাজ সেটা হলো পুরো রিসর্টটা তোমাদেরকে একটু শেয়ার করব, রিসর্টে কোথায় কি আছে, তার সাথে কিন্তু আমাদের রিসর্টের যে মূল আকর্ষণ সেটা হলো শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড়ের কোলে জঙ্গলে ঘেরা শিউলিবোনা উইকেন্ড স্টে। এখন আমরা একটু শুশুনিয়া পাহাড়কে কাছ থেকে দেখতে চাই, এছাড়াও আমাদের রিসর্টের আশপাশটা কতটা সুন্দর সব কিছু তোমাদের সাথে তুলে ধরতে চাই। A heart's beat,
to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. এখন কিন্তু আমাদের হাতে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসটা ব্রেকফাস্টের পরে আমরা খাচ্ছি, তবে যারা এই রিসর্টে একটু বেলার দিকে আসবে, মোটামুটি 12টা-1টার দিকে, তখন কিন্তু এই ওয়েলকাম ড্রিঙ্কসটা সবার আগে প্রোভাইড করা হয়। যদিও আমরা একটু সকাল সকাল এসে হাজির হয়েছি বলে ব্রেকফাস্ট করেই খাচ্ছি, আর কি করা যাবে। তবে এবার চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যদি এই শিউলিবনা উইকেন্ড স্টেতে আসো তাহলে তোমাদের কেমন টাকা খরচ পড়বে। রিসর্টে প্রবেশের জন্য এটাই হলো এন্ট্রি গেট। গেটটা দারুণভাবে সাজানো, যেটা আগে দেখিয়েছি। এই গেট দিয়ে ফার্স্ট ঢুকেই পাবে পার্কিং এরিয়া। এখানে ফোর হুইলার অথবা বাইক তোমরা এনে রাখতে পারো। আর এই পার্কিং এরিয়ার পরেই রয়েছে রিসর্টের বেশ অনেকগুলো কটেজের ব্যবস্থা। এখানে অনেকগুলো কটেজ রয়েছে, যেটা আগে আমি তোমাদেরকে দেখিয়েছি। ফোর বেডের এই কটেজগুলোর ভেতরে রুমের ডেকোরেশন কিন্তু সবগুলোর একই রকম। এই কটেজের ভাড়া পড়বে পার নাইট হিসেবে 2500 টাকা। এই তো গেল থাকার খরচ। তবে ফুডিং চার্জেস কিন্তু আলাদা। ফুডিং চার্জেস এখানে প্যাকেজ সিস্টেম, পার হেড হিসেবে ফুডিং চার্জেস পড়ে 750 টাকা করে, তাতে থাকে 4 বেলা খাওয়া দাওয়া। এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা কিন্তু বেশ অনেকটা বড়। এই জায়গায় অনেকগুলো চেয়ার পাতা আছে, টেবিলের ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু তোমরা যারা গ্রুপে আসবে কিংবা বারবিকিউ করতে চাও, বনফায়ার করতে চাও, তার জন্য কিন্তু এই জায়গাতেই রয়েছে সেই ব্যবস্থা। এছাড়াও যদি তোমরা নিজেরা কোনো প্রোগ্রাম করতে চাও রিসর্টে, তাহলে এখানেই তোমরা কিন্তু করতে পারো। বারবিকিউটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়, খাওয়া দাওয়ার প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়, তার জন্য কিন্তু তোমাদের সেক্ষেত্রে কিন্তু আলাদা করে এক্সট্রা পে করতে হবে এনাদেরকে। বারবিকিউ 1 কেজি যদি তোমরা করো সেক্ষেত্রে কিন্তু 600 টাকা পড়বে। আর এছাড়াও কিন্তু শালপাতা চিকেন এখানে খুব ফেমাস। শালপাতা চিকেন যদি তোমরা করো, 1 কেজি চিকেনের দাম ওই 600 টাকা করেই পড়ে। আর এখানে কিন্তু আমাদের রিসর্টে রয়েছে বেশ কিউট কিউট কয়েকটা বন্ধু, তাদের সাথে এখন তোমাদের পরিচয় করো। এখানে কিন্তু রয়েছে কিউট কিউট বেশ 3টে খরগোশ। এই যে আমরা আসলাম বলে আবার আমাদের কাছে এসেছে, মানে ওরা ভাবছে ওদেরকে আমরা খেতে দেবো, তার জন্যই আর কি কাছে এসেছে। বেশ কিউট কিন্তু। ঘড়িতে এখন বাজে সকাল 11:30। তো এখন আপাতত একটু রেস্ট নিচ্ছি, দেখা হচ্ছে একেবারে লাঞ্চের সময়। ঘড়িতে এখন বাজে 2:33, বেশ দুপুর হয়েছে। এখন চলে এসেছি লাঞ্চ টেবিলে। বলেছিলাম লাঞ্চ টেবিলেই আবার দেখা হবে। অনেক রকম আইটেম দাদারা একে একে আমাদেরকে সার্ভ করেছে, সেটাই এতক্ষণ ধরে দেখছিলাম। দুপুরে কিন্তু রয়েছে এলাহি আয়োজন। কী কী রয়েছে দুপুরের মেনুতে সেটা এখন তোমাদেরকে দেখাই। প্রথমেই একটা প্লেটে দেখো সুন্দর করে পরিবেশন করেছে। ভাত রয়েছে, এই যে লঙ্কা দিয়ে সার্ভ করেছে। এখানে রয়েছে বেগুনি, আর এটা হলো ঝুরঝুরে আলু ভাজা, পেঁয়াজ, লেবু রয়েছে, আর এদিকে রয়েছে আলু পোস্ত। কোয়ান্টিটি কিন্তু অনেকটা, পুরো একটা বাটিতে অনেকটা দিয়েছে। এই হলো ডাল, 1 বাটি ডাল, আর এটা হলো এই শিউলিবনা গ্রামের লোকাল কাতলা মাছ। এই যে কাতলা মাছের সাইজ, যেমন মোটা তেমনই বড়। এদিকে কিন্তু রয়েছে চাটনি, চাটনিটাও বেশ থিক অনেকটা দিয়েছে। আর এখানে স্পেশাল হলো দই, আর এদিকে কিন্তু রয়েছে পাঁপড়। দইটা তো আমাদেরকে দিয়েছে, তবে দইয়ের বদলে কিন্তু পায়েসও দেওয়া হয়। মানে আজকে যেহেতু দই রয়েছে বলে আমাদেরকে দইটা দিল, অন্যদিন যদি পায়েস থাকে তাহলে কিন্তু দইয়ের বদলে পায়েসটাও সার্ভ করা হয়। এলাহি আয়োজন তো দুপুরে রয়েছে, খাবারের গন্ধে মমো করছে, তাই আর বেশিক্ষণ ওয়েট করব না, আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব। খেতে খেতে জানাবো টেস্ট কেমন। এখন কিন্তু আলু পোস্তটা দিয়ে খাচ্ছি, তো আলু পোস্তটা কিন্তু জাস্ট দারুণ হয়েছে, দারুণ। ফাইনালি কিন্তু রেডি শেডি হয়ে আবার আমরা হাজির হয়েছি। বিকেল হয়ে গেছে এখন, ঘড়িতে কিন্তু এখন বাজে 4:00। তো সূর্য ডোবার আগেই আর কি আমরা বেরোলাম, এখনও বেশ রোদ। আমরা শিউলিবনি গ্রামের বেশ কয়েকটা সাইট সিনিং এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এখানে আসলে কিন্তু এই সাইট সিনিংগুলো ঘুরতে পারবে। ঘোরার জন্য কিন্তু রয়েছে গাড়ির ব্যবস্থা, মানে টোটোর ব্যবস্থা, যেটার অ্যারেঞ্জ করে দিয়েছে কিন্তু আমাদের রিসর্ট থেকেই। তো টোটোটা একবার তোমাদেরকে দেখাই। টোটো ইতিমধ্যে এসে হাজির হয়েছে পার্কিংয়ের। এখানে কিন্তু টোটো এসে হাজির হয়েছে। এই যে এই টোটোতে আমরা 3 জন যাচ্ছি, এখন টোটোতে উঠব। সাইট সিনগুলো কী কী আছে সব একে একে শেয়ার করব। আমাদের টোটো ভাড়া কত পড়েছে সেটা গাড়িতে উঠে বলছি। টোটোতে আমরা উঠে পড়েছি 3 জনে। দীপ সামনে বসেছে, আমরা 2 জন পেছনে বসেছি। টোটোতে মোটামুটি আমি যেটা দেখছি 5 জন তো ধরেই যাবে। তো যাই হোক, এখন ভাড়ার বিষয়ে আসি। টোটোতে আমরা একটু ঘুরে দেখবো টোটাল 3 থেকে 4টে স্পট। এই 3 থেকে 4টে স্পট ঘোরাতে আমাদের কিন্তু রিজার্ভে পড়েছে 500 টাকা।
টোটো নিয়ে বেরিয়ে আমাদের সাইট সিনিংয়ের প্রথম স্পট হলো ভরতপুর পটচিত্র গ্রাম। তবে টোটো করে তো আমরা বেরিয়েছি, রাস্তার দুধারে অপরূপ সৌন্দর্যের সাক্ষী হচ্ছি। গাড়ি ভাড়ার ব্যাপারে তোমাদেরকে যে কথাটা বলার ছিল, সাইট সিনিংয়ের যে গাড়ি ভাড়াটা আমার একটু বেশি লেগেছে, তবে তোমরা চাইলে বার্গেনিংও করতে পারো। আমরা কিন্তু এখন চলে এসেছি ভরতপুর গ্রামে। এই গ্রামের মূল আকর্ষণ হলো হাতে আঁকা শিল্প, যেটা বিভিন্ন জিনিসের উপরে, যেমন মাটির থালা থেকে শুরু করে কাপড়ের প্যাকেটের উপরে, এরা কিন্তু নিজেরাই ছবি আঁকে নিজের হাতে। সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। এগুলোকে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আমি আগে দেখেছি, মানে ভিডিওতে দেখেছি, সামনাসামনি কখনো দেখা হয়নি। এখানে এসে দেখলাম ওয়ালের উপরে এরকম কিন্তু আঁকা রয়েছে, এগুলো কিন্তু সবই হাতে আঁকা, দারুণ দেখতে লাগছে। আর এই হলো সেই পটচিত্রগুলো যেগুলো খুব ফেমাস, দারুণ লাগছে। এইগুলোর কিন্তু নিজেদের মতো করে এনারা করেছেন, তবে প্রত্যেকটার কিন্তু এক একটা গল্প রয়েছে। যেমন এখানে যেমন আমি দেখছি হরিণ রয়েছে, দুটো মানুষ রয়েছে, পিঠে টিপ ধরো, এনারা কিন্তু জঙ্গলে আর কি হরিণ শিকার করতে গেছে, সেইটা তুলে ধরা হয়েছে। তো সুন্দর লাগছে, এখান থেকেই নিলাম পুরো কাপড়ের উপরে হাত দিয়ে যেটা দেখছি। তো এটাতে মূল গল্পটা হচ্ছে ধামসা মাদল নিয়ে আদিবাসীরা নাচ করছে। এখানে কিন্তু এইগুলো সেল হয়, মানে তোমরা তোমাদের বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারবে, বাড়িতে গিয়ে এগুলো ফ্রেম করতে পারবে, ফ্রেম করে কিন্তু ওয়ালে টানোতে পারবে, মানে দারুণ লাগবে কিন্তু। আর এই এই যে আমার হাতে যেটা রয়েছে এইটার দাম বলছে 250 টাকা, এছাড়াও বিভিন্ন রকম দামে এখানে রয়েছে। আর ওখানে যে কৃষ্ণরাধার যে ব্যাগটা তোমাদেরকে দেখালাম, ওটাও কিন্তু পুরো কাপড়ের ব্যাগ, হাতেই পেন্ট করা, ব্যাগটার দাম বলছে 450 টাকা। পটচিত্র গ্রাম থেকে কিন্তু আমরা এবার যাচ্ছি পাথর শিল্প গ্রাম। তো চলো ওখানে গিয়েই কথা হচ্ছে। এখন কিন্তু আমরা চলে এসেছি পাথর শিল্প গ্রামে। এখানে পাথর দিয়ে খোদাই করে বিভিন্ন মূর্তি তৈরি করা হয়, পাথরের মূর্তি। তো যেগুলো বিভিন্ন মন্দির, মানে বড় বড় মন্দিরে থাকে, তো সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব। এই হলো মেন কারখানাটা, যেখানে পাথর দিয়ে তৈরি করা হয় বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি থেকে বিভিন্ন রকম জিনিস, এখানে প্রচুর রয়েছে। যেহেতু এখন শ্রাবণ মাস, তার জন্য দেখছি প্রচুর শিবলিঙ্গ এখানে রয়েছে। হনুমানজির মূর্তি, অসাধারণ হনুমানজির মূর্তি। এদিকে একটা ঠাকুর রয়েছে, সম্ভবত এটা দেবী মনসার মূর্তি। আর এখানে একটা ছোট্ট হনুমানজির মূর্তি আছে, এটা কিন্তু বেশ সুন্দর, যদি এখনো চোখ মুখ খোদাই করা হয়নি। তবে গণেশজির মূর্তিটা কিন্তু অসাধারণ, এই যে। আর শিবমূর্তির মধ্যে দেখো কে বসে আছে। উঠে পড়লাম পাথর শিল্প গ্রামের, পাথরের কাজ, হাতে খোদাই করে পাথরের অসাধারণ মূর্তি, বেশ অনেকগুলো নিদর্শন তোমাদের সাথে তুলে ধরলাম। এখন কিন্তু আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্পটের দিকে, যার নাম হলো ঝর্ণাতলা। চলো তাহলে এগোতে থাকি, তারপরে আবার কথা হচ্ছে। টোটো দাদা কিন্তু নামিয়ে দিয়েছে এই মোড়টাতে, ওই যে টোটোটা আমাদের দাঁড়িয়ে আছে, এখন আমরা এই রোডটা দিয়ে যাবো। একটা কাকু কিন্তু অলরেডি হাতে বসে বসে পাথর কেটে কেটে বানাচ্ছে। কাকু এটা কি বানাচ্ছেন? শিবলিঙ্গের পানা। আচ্ছা, আমরা ঢাল বরাবর অনেকটা উপরে উঠলাম, এখানে এসে দেখলাম এই যে একটা হনুমানজির বড় মূর্তি মন্দির রয়েছে। এইটা তোমাদেরকে দেখাই, এই যে জল পড়ছে দেখেছো, এই জলটা কিন্তু ঝর্ণার জল, এখানে সবাই সেটা নিচ্ছে, ব্যারেলে পুড়ছে, ছাঁকনিতে ছেঁকে নিচ্ছে। এই ঝর্ণার জল কিন্তু শুশুনিয়া পাহাড়ের অনেক ওপর থেকে আসে, পাইপলাইনের মাধ্যমে এইভাবে এখানে আনা হয়। এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হলো মূলত শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড়ে ট্রাকিং করার জন্য রাস্তা আছে, সেইটা দেখাবো বলে এখানে আসলাম। এই যে খাঁজ কেটে কেটে পাহাড়গুলো গা দিয়ে যে সিঁড়ি বানানো হয়েছে, পাথরের সিঁড়ি, এই এই সিঁড়ি ধরেই কিন্তু ট্রেক করে ওপরে ওঠা যায়, মানে শুশুনিয়া পাহাড়ের ওপরে ওঠা যায়। আজকের মতো সাইট সিন দেখা কমপ্লিট। তো ঝর্ণাতলা থেকে ঘুরে কিন্তু আমরা এবার ফিরছি আমাদের রিসর্টে। রিসর্টে আসতে না আসতেই কিন্তু আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ দারুণ লাগছে কিন্তু এই গরমের মধ্যে। আর এই দেখো রিসর্টে এসে দেখতে পেলাম এদের দুজনকে একসাথে, বেশ দারুণ লাগছে। কি নাম জানি না, বেশ ময়ূরের মতো দেখতে কিন্তু এগুলো। এই
এদিকে সন্ধ্যে নামার সাথে সাথেই আমাদের রিসর্ট সেজে উঠেছে বিভিন্ন কালারফুল আলোতে। পুরো রিসর্টটাকে কিন্তু একদম চেনাই যাচ্ছে না। আমাদের এই রিসর্ট রাতের আলোতে অসাধারণ মায়াবী রূপ নিয়েছে। সন্ধে হতে না হতেই আমাদের সামনে এখন চলে এসেছে সন্ধেবেলার স্ন্যাক্স। এই স্ন্যাক্সের যে আইটেমগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই। স্ন্যাক্সে দেওয়া হয়েছে চা, সাথে রয়েছে ডিমের পকোড়া আর কেচাপ। কেউ ডিমের পকোড়া খেতে না চাইলে ভেজ পকোড়ার আইটেমও কিন্তু রয়েছে। আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা খেয়ে এখন কিন্তু চলে এসেছি আবার আমাদের রুমের বাইরে। সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যখন রিসর্টটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আমাদের এই শিউলিবনা উইকেন্ড স্টেতে কিন্তু যে কোনো বার্থডে কিংবা অ্যানিভার্সারি সেলিব্রেশন করার ব্যবস্থা রয়েছে। তো আমাদের সাথেই রয়েছে একটা দাদা আর দিদি, ওনাদের কিন্তু আজকে অ্যানিভার্সারি। তো আমাদের রিসর্টের থেকেই অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করা হবে, সেটাতে এখন আমরা জয়েন করতে চলেছি। তার ছোট্ট একটা মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরব। চলে এসেছি এখন ডিনারটা করতে। ডিনার করতে কিন্তু আবারও চলে এসেছি সেই ডাইনিং হলের এখানে। ডাইনিং হলেই ডিনার সারবো। তোমরা চাইলে নিজেদের রুমেও ডিনারটা সারতে পারো। ডিনার টেবিলে বসে গেছি, এখন আমাদের সামনে ডিনার এসে হাজির হয়েছে। দেখো আমরা ডিনারে কী কী নিয়েছি। এখানে ভাত রয়েছে, আলু ভাজা, এই হচ্ছে স্যালাড, শসা আর পেঁয়াজ দিয়েছে, এটা ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি, ডাল রয়েছে, আর এটা হলো দেশি চিকেন কারি। দেশি চিকেন কারি যেটা এই শিউলিবনা উইকেন্ড স্টেতে কিন্তু একদম ইউনিক একটা জিনিস। ন্যাচারাল কিন্তু আমরা যে কোনো রিসর্টে গেলে রাত্রিবেলা চিকেনটা দেয় ঠিকই, তবে সেটা নর্মাল পোলট্রির মাংস হয়, কিন্তু এটা দেশি চিকেন। এইটা একদম ইউনিক, খেয়ে টেস্ট করে তো বলবো। তবে আর একটা কথা বলতেই হবে, বিষয়টা হচ্ছে তোমরা যারা রাত্রে রুটি খেতে ভালোবাসো, মানে রুটি খাও, তাদের জন্য কিন্তু রুটির ব্যবস্থাও আছে। এছাড়াও যারা ভেজ খাও তাদের জন্য কিন্তু সেই ব্যবস্থাটাও রয়েছে। ভেজের জন্য চাইলে পনির নিতে পারো তুমি। এতক্ষণ ডাল আর ফুলকপিটা দিয়ে খেলাম, টেস্ট অসাধারণ হয়েছে। এখন কিন্তু দেশি চিকেন কারিটা দিয়ে খাবো। যদিও পেট ভরে গেছে, তবু লাস্ট পাতে এই যে চিকেন কারি এটা কিন্তু একদমই আমরা ছাড়ছি না। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে। শুধু মুখের কথাই নয়, আবারও তোমাদেরকে বলবো দারুণ দারুণ রান্না। টেস্ট করতে হলে অবশ্যই কিন্তু তোমাদের এই রিসর্টে আসতে হবে। রাতের ডিনারটা কিন্তু জমিয়ে করলাম, এখন খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আবার রিসর্টের গার্ডেন, কারণ কাল সকালবেলায় উঠতে হবে। সকালে কিন্তু তোমাদেরকে শুশুনিয়া পাহাড়টা কতটা সুন্দর সেটা আরেকটু শেয়ার করতে চাই, কারণ কালকে ভাবছিলাম যে যদি শুশুনিয়া পাহাড় একটু ট্রেক করে ওঠা যায় তাহলে কেমন লাগে। ওয়েদার কতটা সাথ দেবে জানি না, সব কিছুই ভাগ্যের ওপরে। এখন আর আমরা ওয়েট করছি না, যাবো নিজেদের ঘরে। তাই তোমাদেরকে বলে দিলাম গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম শিউলিবনি উইকেন্ড স্টে। আমরা কিন্তু সকাল সকাল উঠে গেছি, ঘড়িতে কিন্তু এখন বাজে সকাল 7টা। তো উঠে আমরা একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তবে এখন যেটা কাজ সেটা হলো সকালবেলা আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে সাথে সাথে একটা বেডটি, আর বেডটি খেয়েই কিন্তু আমরা বেরোবো শুশুনিয়া পাহাড় দেখতে। মানে শুশুনিয়া পাহাড়ে ট্রেক করে ওঠা যায় কি না সেটা দেখবো, কারণ আজকে কিন্তু আমরা রিসর্ট থেকে চেক আউট করে বেরিয়ে যাবো কলকাতার উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেন আছে দুপুরবেলাতে 3:10 আরণ্যক এক্সপ্রেস। এই যে আমাদের সামনে হাজির হয়েছে বেডটি, যদিও দাদারা দুধ চা দেবে বলে ঠিকঠাক করেছিল, কিন্তু আমরা বললাম যে না আমরা এইবার চাই খাবো, তাই দিয়েছে সেই জন্য। আর এখানে একটা জিনিস বলে কি, সুগারটা আলাদাভাবে দেয়, যার যেরকম প্রয়োজন সে সেইভাবে মিশিয়ে নাও, খুব ভালো জিনিস এটা। আপাতত বেডটি ফিনিশ করবো, তারপরে তো বেরোবো বলে যাবো। দুজনে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম চা খেয়ে। দারুণ একটা পরিবেশ সকালবেলা, তো দারুণ লাগছে। দ্বীপ আগেই গিয়ে গেছে, শুশুনিয়া পাহাড়কে একটু তোমাদেরকে দেখাই সকালবেলা। ব্যানারটা দেখছো, ওটা কিন্তু আমাদের রিসর্টের ব্যানার, আর এই দিক দিয়ে আমরা যাচ্ছি এখন। সামনে যে বড় একটা মাঠ আছে না, মাঠের এখান থেকেই এই পাহাড়টাকে খুব সুন্দর দেখা যায়। কালকের মতো অতটা ফগি ওয়েদার নেই, ওয়েদার মোটামুটি ক্লিন, তবে দেখছি আকাশে মেঘও আছে। পুরো জঙ্গলের মধ্যে চলে এসেছি কিন্তু আমরা, পাহাড়ের অনেকটাই উপরে, আর জঙ্গলটা দেখো এখানে কত সুন্দর লাগছে। বর্ষার সময় এই রাস্তা দিয়ে যে জল পড়ে সেটা বুঝতে পারছি, কারণ রাস্তাটা তো পুরো পাথরের রাস্তা, প্রচণ্ড দুর্গম। যারা পায়ের সমস্যা কিংবা যারা একটু বয়স্ক আছো তাদেরকে বলবো না যে তোমরা এখানে এসো, তবে তোমরা আমাদের ভিডিও দেখে
ফিল করো যে জায়গাটা কতটা সুন্দর। যারা আমাদের মতো এরকম বন্ধু আছো, অ্যাডভেঞ্চার পছন্দ করো, এরকম জঙ্গল পছন্দ করো, যে জঙ্গলে ঘুরতে পছন্দ করো, তারা অবশ্যই আসো এই জায়গায়। এখানে রয়েছে এরকম ঝর্ণার জল, পাইপ লাইনের মাধ্যমে জলটাকে এখানে আনা হয়েছে। ওই যে পাইপে মুখ দিয়ে কিন্তু বেরোচ্ছে জলটা, আর এটা কিন্তু পাহাড়ের অনেক ওপর থেকে আসছে এই জলটা। তো এই জলটা হয়তো এই জায়গার মানুষের হয়তো পানীয় জল হিসেবে ওনারা ব্যবহার করে। কাউকে তো দেখছি না এখানে, পুরো নির্জন। মানে অনেকটা ট্রেক করে আমরা উঠলাম, ওঠার পরে এখানে দেখলাম একটা শিবলিঙ্গ রয়েছে যেখানে সবাই পুজো দেয়। যেহেতু এখন শ্রাবণ মাস, তার জন্য এখানে প্রচুর দর্শনার্থী আছে। ফুল সদ্য পড়ে আছে, সেটা দেখেই বুঝলাম যে এখানে পুজো হয়। বাবাকে তো দর্শন করলাম, বাবাকে দর্শন করে যেন আরও বেশি এনার্জি পেলাম, তার জন্য আমরা কিন্তু পাহাড়ের আরও উপরে ওঠার চেষ্টা করছি। এখান দিয়ে দেখছি রাস্তা রয়েছে, আরও উপরে ওঠা যায় পাহাড়ে। দেখা যাক আমরা কতটা উঠতে পারি। আমরা কিন্তু এখন উঠে গেছি পাহাড়ের একদম উপরে। অসাধারণ লাগছে, বলে বুঝাতে পারবো না, এত দারুণ একটা এক্সপিরিয়েন্স। সমতল দেখছি ওই পাশটা, জঙ্গলের ওই পাশটা, এইটা পুরোটাই জঙ্গল, মানে পাহাড়ের জঙ্গল। এখান থেকে যেন পুরো বাঁকুড়া শহরটাকে আমি দেখছি। অসাধারণ একটা লোকেশন। অনেকটা উপরে আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে, আর আমরা পাচ্ছি না। এখন আমরা রিসর্টে ফিরব। লাঞ্চটা আমরা রিসর্টেই করছি। লাঞ্চে দেখো আমরা কী কী নিয়েছি আজ। ভাত দিয়েছে এখানে, পেঁয়াজ, লেবু, আলুর চোখা, সাথে ডাল, আর এখানে রয়েছে তরকারি। তরকারিটা আমি নেইনি, আকাশ আর দীপ নিয়েছে। আর এখানে রয়েছে মাছের ঝাল। এই যে এক্সট্রা আমরা আজকে লাঞ্চটা করছি, আমাদের পার হেড কিন্তু লাঞ্চের জন্য খরচ পড়ছে 225 টাকা করে। ভাত যদি কেউ এক্সট্রা নিতে চাও এক্সট্রা দেবে। এখন ঘড়িতে বাজে 1:15। বেশ অনেকটা আমরা টাইম কাটালাম এই রিসর্টে। এখন খাওয়া দাওয়া করব, তারপরে আবার দেখা হচ্ছে। জলটা ভরে নিচ্ছি যেহেতু আমরা ফিরবো, তো বাইরে থেকে জল কেনার থেকে আমাদের রিসর্টে কিন্তু রয়েছে এরকম ওয়াটার পিউরিফায়, তার জন্য খুব সুবিধা হয়েছে এটাতে। এছাড়াও যারা মনে করছে যে জল কিনে খাবে, সে ব্যবস্থাও কিন্তু ওনাদের আছে। লাঞ্চ করা কমপ্লিট, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি ব্যাগপত্র নিয়ে। এখান থেকে যাব আমরা ছাতনা স্টেশন, যেভাবে আর কি এসেছিলাম রিসর্টে। ছাতনা স্টেশন যেতে গেলে যেহেতু অনেকটা ডিস্টেন্স, তার জন্য এখান থেকে তেমন লোকাল কোনো গাড়ি পাওয়া যায় না, রিজার্ভ করেই যেতে হয়। আমাদের রিসর্ট থেকে বলা, কালকের যে টোটো দাদা ছিল যে সাইট সিনিং ঘুরিয়েছে, সেই দাদাই আবার চলে এসেছে আমাদেরকে নিয়ে যাবে এখন ছাতনা স্টেশন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, জানি একটু বড় হয়েছে তাই একটু কষ্ট করে দেখে নিও। রিসর্টের টোটাল ইনফরমেশান দিয়েছি কিন্তু ভিডিওর মধ্যেই। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এ সুইট ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।